সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, তুমি আমাকে যে মাল দেবে তার 9টা কোয়ালিটি থাকতে হবে। তুমি যে জানার মাল আমাকে দেবে তার 9টা কোয়ালিটি থাকতে হবে, তাহলেই আমি তোমাকে বেহেশত দিয়ে দেব। যদি তোমার মালের ভিতরে 9টা কোয়ালিটি না থাকে, তাহলে তো আমি তোমাকে বেহেশত দেব না। সেই 9টা কোয়ালিটি কি? আল্লাহ তাআলা বলেন, التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, জান্নাত আমি আল্লাহ নিশ্চিত করে দিলাম, তবে তোমাদের জানের কিছু কোয়ালিটি থাকবে। প্রথম হলো, তুমি একজন তওবাকারী হবে, তাইব হবে। মানুষ তার জীবনের চলার বাঁকে বাঁকে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি গোনা খাতা হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার জীবন চলার পথে কোন ভুল ত্রুটি গোনা খাতা তোমার হয়ে যেতে পারে, আর বান্দারে উত্তম কোয়ালিটি হলো তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, তাইব হবে। আত্তাকিবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। দেখুন, মানুষ গোনা করে, গুনাহ করা হচ্ছে একটা মানুষের মানবীয় স্বভাব। আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে বলেছিলেন, কুল্লুকুম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষ গুনাহ করে, গুনাহ করা হচ্ছে মানুষের একটা স্বভাব, আর উত্তম গুনাহকারী হলো ওই লোক যে গুনাহ হওয়ার পর আল্লাহ তাআলার কাছে তওবা করে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ছাত্র বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, যে নবীর কোন গুনাহ ছিল না, যে নবীকে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে মাসুম বানিয়ে দিলেন, সেই নবী প্রতিদিন কম করে হলো 70 বার তওবা করতেন, 70 বার তওবা করতেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকদিন 70 বার আপনি তওবা করেন, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো গুনাহ, আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে মুক্ত করে দিয়েছেন। আমার রাসূল বলেন, আয়েশা, তওবার দ্বারা গুনাহ যেরকম মাফ হয়, তওবার দ্বারা বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে। ও আয়েশা, আওয়ালাম আকুনু আব্দান শাকুরা, আমি কি আল্লাহর কাছে কৃতজ্ঞ গোলাম হব না, আল্লাহ তাআলার প্রিয় বান্দা কি হব না? আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আমি আরো বেশি বেশি তওবা করি। আল্লাহু আকবার। এজন্য আসুন, আমাদেরকে তওবা করতে হবে। আরেকটা কাজ রাসূল সকাল বেলায় করতেন, বিকাল বেলায় করতেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রাসূলের জন্য তো জাহান্নাম না, আল্লাহু আকবার, জাহান্নাম তো গুনাহগারের জন্য। আল্লাহর হাবিব এটা দিয়ে উম্মতকে শিক্ষা দিলেন, উম্মত, ওই জাহান্নাম বড় ভয়াবহ, আল্লাহ তাআলার কাছে তার থেকে পরিত্রাণ চাও। যে নবীকে আল্লাহ তাআলা মাসুম বানিয়ে দিলেন, সেই নবী আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসীরা, আল্লাহ তাআলা কিয়ামতের হিসাব বড় কঠিন ভয়াবহ, আমার জন্য আপনি হিসাব সহজ করে দেন। এই জন্য আসুন, যারা জান্নাত চায়, যারা কি চায় জোরে বলেন, আরো জোরে বলেন, যারা কি চায়, আল্লাহ জান্নাত যারা চায়, শুধু জান্নাত চাইলেই হবে না, জান্নাত মানুবাড়ির মোয়ানা চাইলেই কেউ আপনাকে দিয়ে দেবে। জান্নাত পেতে হলে জান আর মালের বিনিময় পেতে হবে। যারা আল্লাহর দিনের রাস্তায় জান দিতে চায় না, যারা আল্লাহর দিনের জন্য মাল দিতে চায় না, সেই সকল লোকদের লোকেরা আল্লাহর জান্নাতের অধিকারী হতে পারে না। কিছু লোকেরা আছে ঘরের মধ্যে, ঘরের মধ্যে হাত পা কোলে করে বসে থাকে, ময়দানে আসতে চায় না, কোনো রিক্স নিতে চায় না, খানকার মধ্যে বসে বসে অনেক পীরের আসেন ডিম পাড়েন, মুরিদেরা কখন গরু ছাগল নিয়ে আসবে, ওরস কখন হবে, কখন মানুষ টাকা পয়সা দেবে, বাস পিসাব কেবলা দোয়া করে দিলেন, যা তোর জন্য দোয়া করি, তার মানে তুই যেন এরকম পরের মাথায় বাড়ি দিয়ে আজীবন খেতে পারিস। পরের বন্ধুরা, বন্ধুরা,
অত্যন্ত দুঃখের সাথে উদ্বেগের সাথে লক্ষ্য করতেছি, ইদানিং কিছু নাস্তিক খুব বেশি বেড়ে গিয়েছে। এর ভিতরে এক নাস্তিকের নাম হলো শাহরিয়ার কবির। আমি তার নাম এই জন্য নিলাম, লক্ষ লক্ষ মানুষের হাতে একটি ভিডিও ফুটেজ এসেছে, আপনারা সে ভিডিও ফুটেজে দেখেছেন। তিনি উষ্মা প্রকাশ করেছেন, অতে ওযু, আতে আজান, এগুলি আমাদের ছেলে পেলেরা শেখে, এগুলো শিখলে, গান শোনা ভালো নয়, এগুলো শিখলে তারা নাকি ভবিষ্যৎ জঙ্গি হয়ে যাবে। বন্ধুরা, এই ভদ্রলোকের বয়স 1971 সালে 20-এর উপরে ছিল। 1971 সালে যার বয়স 20-এর উপরে ছিল, বঙ্গবন্ধুর ভাষণ শুনে, তিনি তো স্বাধীনতা যুদ্ধে, স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে এসে যেতে পারত না, অর্থাৎ দেশের জন্য, জাতির জন্য, এই দেশকে মুক্তি করার জন্য মুক্তিযুদ্ধে এসে যে অংশগ্রহণ করতে পারত। 1971 সালে যার বয়স 20-এর উপরে ছিল, মুক্তিযুদ্ধে যাওয়ার বয়স ছিল, তখন তিনি বিভিন্ন বাঁকে বাঁকে লুকোচুরি খেলেছেন, লুকোচুরি খেলেছেন, আর হালকা লাল নীল বেগুনি রঙের হয়তো পানীয় পান করেছেন। তখন তিনি মুক্তিযুদ্ধে যান নাই, দেশের জন্য, জাতির জন্য কোনো অবদান রাখেন নাই, জীবনের উপরে কোনো রিস্ক নেন নাই। স্বাধীনতার 40 বছর পরে সে তিনি মুক্তিযুদ্ধের চেতনার ফেরিওয়ালা হয়ে গেছে। এই বেয়াদব, সে তার জবান দিয়ে স্পষ্ট বলেছে, পার্শ্বদে বলেছে, লক্ষ লক্ষ লোকের কাছে তার ভিডিও ফুটেজ আছে, সে বলেছে কোরআনের হাদিস আইনের উৎস হতে পারে না। কোরআন আর হাদিস আইনের উৎস, এদেশের লোক আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জাসদ হোক, জামাত হোক, হেফাজত হোক, খেলাফত হোক, তবলিগ হোক, এক করলি, পাঁচ করলি, যাই হোক, এদেশের মানুষ এখনো কোরআন আর হাদিসকে শ্রদ্ধা করে, সম্মান করে, হৃদয় দিয়ে ইজ্জত আর ভালোবাসে। সুতরাং কোরআন হাদিস নিয়ে কোনো বাজে মন্তব্য করতে যাবে না। কোরআন হাদিস আছে বলেই তো বেটা এদেশে হাজার হাজার লক্ষ কোটি মানুষ বৈধ সন্তান হয়েছে। কোরআন আর হাদিস যদি আইনের উৎস না হতো, শাহরিয়ার কবি, তোমার বাবা তোমার মাকে রাস্তা থেকে ধরে আনতো, কামকাজ করে ছেড়ে দিত, ওই ঘরে অবৈধ অবৈধ অনাহুত সন্তান তো তুমি জন্মগ্রহণ করতে। সুতরাং আমাদের কিছু দুর্বলতার জায়গা আছে যেখানে, যেটা রাজনীতি নয়, এটা আমাদের দুর্বলতার জায়গা, এখানে রাজনীতির ঊর্ধ্বে এই জায়গাগুলোতে কেউ আঘাত করুক, হিট করুক, আমরা কখনো তা বরদাস্ত করবো না। কথা ঠিক কিনা বলেন? রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখি, কিন্তু আল্লাহ আমাদের ইলাহ, আমাদের রব, জাফর ইকবালদের মতো নাস্তিকেরা বলবে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তুই না পাস, তোর যা মনে হয় তাই কর, কিন্তু তোর বাক স্বাধীনতা দিয়ে আমার বাক স্বাধীনতাকে রুদ্ধ করতে পারিস না, তোর মুক্ত চিন্তা দিয়ে আমার চিন্তাকে অবরুদ্ধ করতে পারিস না, তোর কলমের খোসা দিয়া আমার হৃদয় থেকে, কলিজা থেকে রক্ত ক্ষরণ করতে পারিস না। অধিকার তোকে কেউ দেয় না। শিক্ষিত হলে মানুষ, লেখাপড়া করলে শিক্ষিত হয় না, লেখাপড়া করলে কিছু রাম ছাগলও হয়। বন্ধুরা আমার, একই বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন, আমিন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভুল ভ্রান্তি জীবনে থাকতেই পারে, আমলের ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, আল্লাহ তাআলা যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন, জান্নাতের জন্য তাকে কবুল করুন, আমিন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি ওহির আলো, নবুয়তির আলো, আল্লাহ প্রদত্ত সেই হেদায়েতের আলো তিনি পেলেন, সেই হেদায়েতের আলো দিয়ে তিনি কোরআন পড়লেন, বুঝতে পারলেন এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আর একটা জীবন আছে, এই জীবনের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে। পরকাল কেন্দ্রিক চিন্তা চেতনা না হলে মানুষের জীবন পরিচ্ছন্ন, শুচি শুদ্ধ, মানুষের জীবন অপরাধ মুক্ত হতেই পারে না। যাদের পরকাল কেন্দ্রিক চিন্তা চেতনা নাই, ওদের সাথে পশু আর জানোয়ারের কোনো ব্যবধান নাই। পশু যেরকম জানে না কে তার মা, কে তার বাবা, কে তার ভাই, কে তার বোন, পশু যেরকম জানে না, পশু তার প্রবৃত্তিকে চৈতন্য করার জন্য যে কোনো পশুকে ব্যবহার করে। যাদের পরকাল কেন্দ্রিক চিন্তা চেতনা নাই, ওরা পশুর থেকেও নিকৃষ্ট। সুতরাং বন্ধুরা আমার, আসুন আসুন,
দেশ স্বাধীন দেশ, যার মনে যা লয় সে তাই করতে পারে, আমরা বাধা দিতে পারি না। বাধা দিতে গেলে আরেকজনের স্বাধীনতা খর্ব হবে। গণতন্ত্রের দেশ যার যা মনে লয় সে তাই করতে পারে। কিন্তু আমার প্রশ্ন হলো, গণতন্ত্রের নাম যদি হয়, গণতন্ত্রের নাম ব্যাখ্যা যদি হয় নাস্তিক আর মুক্তাদেরা ব্লগে রসুল বিরোধী লেখালেখি করতে পারবে, কিন্তু ইমানদাররা তার প্রতিবাদ করতে পারবে না। গণতন্ত্র আর ডেমোক্রেসির অর্থ যদি হয় নাস্তিক আর মুক্তাদেরা লাগামহীন কথাবার্তা বলতে পারবে, ইমানদাররা তার প্রতিবাদ করতে পারবে না। গণতন্ত্র আর ডেমোক্রেসির অর্থ যদি হয় এদেশে সাম্প্রদায়িকতার বীজ বাস্প কিছু অন্যান্য ধর্মের লোকেরা ছড়াতে পারবে, কিন্তু মুসলমানেরা ইমান এবং আকীদা রক্ষার জন্য কথা বলতে পারবে না। এর নাম যদি হয় ডেমোক্রেসি, এমন ডেমোক্রেসিকে সুতা পেটা করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে, এমন ডেমোক্রেসি চাই না, এমন ডেমোক্রেসি আমরা চাই না, দরকার নাই আমার, এমন ডেমোক্রেসি আমার দরকার নাই। বন্ধুরা আমার, আসুন আসুন, আল্লাহ তাআলা মানুষের জীবনকে পরকালমুখী করেছেন, পরকাল কেন্দ্রিক চিন্তা চেতনায় আল্লাহ তাআলা মানুষকে উদ্বুদ্ধ করেছেন, মানুষকে আল্লাহ তাআলা তৌহিদের কথা বলেছেন, মানুষকে আল্লাহ তাআলা রিসালাতের জ্ঞান দিয়েছেন। এই জন্য জীবন সুন্দর পরিচ্ছন্ন নিষ্কলুষ নির্মল হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিসের আলোকে উত্তম চরিত্রবান বানিয়ে দাও, আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে বেচা কেনা কার সাথে হচ্ছে? আল্লাহ ক্রেতা না বিক্রেতা? আল্লাহ বিক্রি করেন না কেনেন? আল্লাহ কিনেন, আর আমরা আল্লাহ হলেন খরিদ্দার। খরিদ্দার বলে নাকি মৌলভী বাজারের লোকেরা খরিদ্দার বলে? আল্লাহ হলেন খরিদ্দার, আমরা হইলাম দোকানদার। আমরা বিক্রি করতেছি, আমরা দিচ্ছি আল্লাহকে দুই জিনিস, আল্লাহ তাআলা দিচ্ছেন আমাদেরকে এক জিনিস, তার নাম কি? বেহেশত, জান্নাত। আর বলতেছেন আল্লাহ, শোনো তোমরা যে জানার মাল দেবে সেই জানার মাল ভালো কোয়ালিটির হতে হবে, দুই নম্বর ছয় নম্বর কোয়ালিটির হলে আমি আল্লাহ নেব না। আর সে কোয়ালিটি কি? নয়টা গুণ। প্রথম হলো তাইব হতে হবে, মানুষ তার জীবনে চলতে গেলে গুনাহ করে। আল্লাহ রাসূল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, সাহাবীদের থেকে শ্রেষ্ঠ, পয়গম্বরদের পরে পৃথিবীতে এত ভালো মানুষ কোনোদিন হয় না, আর কিয়ামত পর্যন্ত হবেও না। সেই সাহাবীদেরকে উদ্দেশ্য করে রাসূল বলেছিলেন, কুল্লুকুম খাতাউন ওয়া খায়রুল খাতায়ীন আত-তাওয়াবুন, তোমরা ভুল করাই, ভুল করা মানুষের টেন্ডেন্সি, প্রবৃত্তি, গুনাহ করা এটা মানুষের অভ্যাস, স্বভাব, হিউম্যান হ্যাবিট। তবে রাসূল বলতেছেন উত্তম গুনাহকারী হচ্ছে ওই লোক, গুনাহ হওয়ার পরে অনুশোচনায় দগ্ধ হয় আর আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহু আকবার বলুন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাহি আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু জীবনটা বরবাদ করে দিয়েছ, বান্দারে নৈরাশ হইও না, হতাশ হইও না। তোমার গুনাহ যদি হয় তোমার দেহ পর্যন্ত, আমি আল্লাহ রহমত হলো চাল পর্যন্ত। তোমার গুনাহ যদি হয় চাল পর্যন্ত, আমি আল্লাহ রহমত হলো পাহাড়ের চূড়া পর্যন্ত। তোমার গুনাহ যদি হয় পাহাড়ের চূড়া পর্যন্ত, আমি আল্লাহ রহমত আকাশ পর্যন্ত। এত গুনাহ করেছ, তোমার গুনাহ যদি হয় আকাশ পর্যন্ত, আমি আল্লাহ তাআলার রহমত হলো আরশে আজিম পর্যন্ত। তুবু ইলাল্লাহি তাওবাতুন নসুহা, সুতরাং তওবা করা অনুশোচনা, রিগ্রেট ফিল করা, এটা হচ্ছে ইমানদারের, জান্নাতি ইমানদারের একটা অন্যতম গুণ। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। তওবা করা, তওবার অনুভূতি, গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি, গুনাহ করব না বলে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করা, আর গুনাহকে গুনাহ হিসেবে জানা, এই তিন কাজের নামই তো হলো তওবা। আসুন আল্লাহ তাআলা সকল ধরনের গুনাহ বর্জন করে আমাদেরকে নেক বান্দা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বান্দা হিসেবে, আত হিসেবে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন, আর ইবাদত ছাড়া
আল্লাহর জান্নাতে যাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই। তবে হ্যাঁ, ওই ইবাদত কোনো পীরের নয়, ফকিরের নয়, বাজার মাজারের নয়, দরগা দুর্গার নয়, নেতা নেত্রী নয়, তাগুত নয়, ইবাদত বন্দেগী, আবদ গোলামী, গোলাম একমাত্র আল্লাহর হতে হবে। কার হতে হবে? সূরায়ে ফাতিহার ভিতরে আমরা বারবার আল্লাহকে বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বেহেশতের রাস্তা আমাদেরকে একটু দেখান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের রাস্তা আমাদেরকে দেখান। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনি আবুদুনি হাদা সিরাত মুস্তাকিম, তোমরা আমারই দাসত্ব করো, আমারই গোলামি করো, আর এটাই হলো বেহেশতে যাওয়ার রাস্তা। আসুন, এখন আমরা ইবাদত আল্লাহকে বাদ দিয়ে অনেক গায়রুল্লাহর ইবাদত করতেছি, আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুন। এবার আল্লাহ তাআলা বলেন আল হামিদুন, তাদের আরেকটা গুণ হবে আল্লাহর জান্নাত যারা পেতে চায় জান আর মানের বিনিময়ে, তাদের আরেকটা গুণ হলো তারা আল্লাহ তাআলার প্রশংসা করবে, আল্লাহ তাআলার প্রশংসাকারী হবে, শুকরিয়া জ্ঞাপন করবে। হাদিসে কুদসির ভিতরে আছে ইযা যাকারতানি আব্দি শাকারতানি, যখন বান্দা আমার জিকির করে বান্দা আমার শুকরিয়া আদায় করে, বান্দা যখন আমার জিকির করে বান্দা তখন আমার শুকর করে, আর বান্দা যখন আমাকে ভুলে যায় কাফারতানি, আমার সঙ্গে কুফরি করে, নাউজুবিল্লাহ বলুন। বন্ধুরা, স্কুলে যাচ্ছি, হাতে কোনো কাজ নাই, জিকির করতে পারি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বন্ধুরা, জিকির মাদ্রাসায় পড়ে জিকির করতে পারি, স্কুলে পড়াই জিকির করতে পারি, অফিসে কাজ করি আল্লাহর জিকির করতে পারি। তবে হ্যাঁ, আবার এটা না তসবিহ একটা নিয়ে আল্লাহু আল্লাহু, ঘুষের টাকা একজন নিয়ে আসলো, কাই মিয়া দেখতেছো না হাতে তসবিহ, ওই টাকা কি এটা নেওয়া যায়? হাত দিয়া না, ওই যে ডর খুলে দিলাম এর ভিতরে রাখো, দেখছেন কেমন জিকিরকারী, জিকির করতেছে তসবিহ 500 দানার তসবিহ। আচ্ছা বলেন, এই হাত দিয়ে কি ঘুষের টাকা নেওয়া যায়? এটা নিয়ে নেওয়া সম্ভব? শোভনীয়, এই জন্য ডয়ের খুলে দিয়েছে, ডয়ের দেওয়ার জন্য। এক লোক ওই এক ধরনের আম পাকে ভাদ্র মাসে, কি মাসে পাকে বলেন তো? এটা এই এই আমটার নাম আমাদের অঞ্চলে হলো আশ্বিনা ফজলি, মানে ফজলি আম, কিন্তু এটা ওই আশ্বিন ভাদ্র মাসে পাকে, এটা এই সিজনে পাকে না। তো এই আমটা যতই ভালো হোক তার একটা খাসিয়াত, তার একটা চরিত্র হলো আটিতে টক, এটা হলো তার খাসিয়াত, তার স্বভাব, তার জন্মগত দোষ। টক কোন জায়গায়? কথা কয় না, আঠি পর্যন্ত, আঠি আমের কি বলেন ওটাকে ভিতরে, হ্যাঁ বড়া, আচ্ছা আমের বড়া, এই বড়ার ভিতরে হলো তার টক, এটা হলো তার জন্মদোষ। এখন এক ভদ্রলোক দুধ দিয়া আর ওই আটি দিয়া বড়া দিয়া খাচ্ছিল হচ্ছে ভাত, এখন টক দুধের স্পর্শে এসে এটা দুধটা ফেটে গিয়েছে, এখন দেখতে এত বিশ্রী মনে হয় যেন আমাশার পায়খানা। শেষে বিবিকে ডেকে বলতেছে বিবি, এমন জিনিস এটা হাত দিয়ে খেতে ঘৃণা করতেছে, সামুস আনো সামুস দিয়ে খায়। বিবি কয় যে জিনিস হাত দিয়ে খাইতে ঘৃণা লাগে সামুস দিয়ে খাবেন, আরে আপনি তো পায়খানার গুঁয়ো, যদি আপনার সামুস দিয়ে দেয় তাও তো আপনি খেতে পারেন। বন্ধুরা আমার, এই স্বভাব পরিবর্তনের নাম দিন, মুসলমানের স্বভাব নয়। আসুন, মুসলমান মুসলমান এই চরিত্রের হতে পারে না, আল্লাহ তাআলা এই থেকে আমাদেরকে হেফাজত করুন। যা হোক, বলছিলাম আল্লাহ শুকরিয়া আদায় করা, যেই বান্দারা আল্লাহর জান্নাত জানার মালের বিনিময় কিনতে চাচ্ছে, আল্লাহ বলছেন আমার সাথে কিনা বেচা করে তোমরা ঠকো নাই, আমি তো নিশ্চয়তা দিচ্ছি তোমরা ঠকো নাই, প্রতারিত হও নাই, আমি উত্তম দাম দিয়েছি, এবার তোমরা আমাকে যেটা দিচ্ছ ওইটা কি এক নম্বর না দুই নম্বর না ছয় নম্বর আমি দেখব, আমি আল্লাহ তাআলা নয়টা কোয়ালিটি ছাড়া ওইটা নেবই না। ওই জানার মাল নিবনা দিলে কোনো লাভ হবে না, সাতটা জানার জন্য দিলে আমি কবুল করি না, সাতটার মাল আমাকে দিলে আমি কবুল করি না, শোনো সাত মালের কোয়ালিটি নয়টা হতে হবে, তার ভিতরে একটি হলো আমার প্রশংসাকারী বান্দা হতে হবে, শুকর গোজা,
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্ন আযাবী লাশাদীদ। বান্দারি শুকরিয়া যদি আদায় করো আমি আল্লাহ তাআলা কৃত নিয়ামত বাড়িয়ে দেব, অকৃতজ্ঞ যদি হও নিয়ামত কমিয়ে দেব। সমস্ত আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামতের শুকরিয়া ওই ইমানদার বান্দা আদায় করবে। আর উত্তম শুকরিয়া আদায় হলো আল্লাহ তাআলার জিকির করা। হাদিসে কুদসি কোরআনের ব্যাখ্যা করে দিচ্ছে, বান্দা যখন আল্লাহর জিকির করে বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, বান্দা যখন আল্লাহর জিকির গাফিল হয়ে যায় ভুলে যায় আল্লাহর সঙ্গে সে যেন কুফরি করে। বন্ধুরা আমার মুরব্বির আমার আল্লাহ তাআলা বলেন শোনো, আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। এবার বান্দার আরেকটা কোয়ালিটি হলো ওই বান্দা আমার রাস্তার চেষ্টা প্রচেষ্টা করবে, হাত পা কোলে করে বসে থাকবে না, দিন কখনো এমনি এমনি কায়েম হয় নাই, দিন কায়েম হয়েছে রক্তের বিনিময়, দিন কায়েম হয়েছে জীবনের বিনিময়, দিন কায়েম হয়েছে শ্রমের বিনিময়, দিন কায়েম হয়েছে ঘামের বিনিময়। ও বান্দা, তোমার রক্তের বিনিময়, তোমার জীবনের বিনিময়, তোমার ঘামের বিনিময়, তোমার শ্রমের বিনিময় আল্লাহ তাআলা একদিন জমিনের ভিতরে দিন কায়েম করে দেবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দারে আসাইহুন, তোমার জমিনের বুকে দিনের জন্য চেষ্টা প্রচেষ্টা করতে হবে। অবশ্যই তুমি চেষ্টা প্রচেষ্টা করবে, বসে থাকলে চলবে না। 500 দানার তসবি হাতে তুমি জপবে আর যত ফজিলতের তুমি বায়ান করবে তা তো হতে পারে না। কুদু খাওয়া সুন্নত, জিলাফি খাওয়া সুন্নত, কাইলুলা করা সুন্নত, মধুপান সুন্নত, আর বেটা বেউকুব মাঝে মাঝে দিনের জন্য দাঁত ভাঙাও সুন্নত, মাঝে মাঝে দিনের জন্য মার খাওয়া সুন্নত। জল বলেন ঠিক কিনা? সেগুলো আজকে মুসলমান ভুলে গিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চায় না, অসত্যের বিরুদ্ধে কথা বলতে চায় না। মুসলমান দ্বীনের জন্য চেষ্টা প্রচেষ্টা করে না, করতে হবে। তবে হ্যাঁ, তাফসীরে ইবনে কাসিরের একটি বর্ণনায় এসেছে, যখন মুসলমানদের যখন ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে আর তখন দ্বীনের দাওয়াত দেওয়ার ওরকম কোনো কাজ আর থাকবে না, তখন আসসাইহুন ইয়ানি আসসাইমুন, তখন রোজা পালন করতে হবে। কি করতে হবে বলেন তো? রোজা রাখতে হবে, রোজা। এরপরে আল্লাহ তাআলা বলেন শোনো, আরাকিউনা সাজিদুন, রুকু সিজদা করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ 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 নামাজ। ভাগ্যের যদি পরিবর্তন করতে চায় নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ নামাজ। মুমিন আর কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কখন আল্লাহ তাআলার নিকটবর্তী হয়? আল্লাহ তাআলার হাবিব বললেন, বান্দা যখন নামাজে সেজদা দেয় ওই বান্দা তখন আল্লাহ তাআলার সব থেকে বেশি নিকটে চলে যায়। এই জন্য আমার বন্ধুরা, নামাজ নামাজ যুবক বন্ধুরা, ছাত্র বন্ধুরা, আসো আজকে ওয়াদা করি, রুকু সেজদা ছেড়ে দেব না, আল্লাহর কাছে বিনয় হব, আল্লাহর কাছে মস্তক অবনত করব, আল্লাহর কুদরতি কদমের সামনে সেজদায় পড়ে যাব। এই মাথা অনেক দামি, কোন মানুষের সামনে নত হবে না। এই মাথা অনেক দামি, কোন মানুষের সামনে নত হবে না। এই মাথা অনেক দামি, কোন কারো কবরের উপরে এই মাথা ঝুঁকাবো না। কথা ঠিক কিনা বলুন? আজকে মুসলমান হারি, আমার নিজের চোখে দেখা কত মুসলমান ইমান আকীদার কি চরম পর্যায়ে চলে গিয়েছে, কবর দেখলে মাথা ঝোঁকায়, ব্যক্তির সামনে মাথা ঝোঁকায়, অনেক কবরে সেজদায় পড়ে যায়। আরে মুসলমান, এই হলো তোমার চরিত্র, এই তোমার আকীদা। বন্ধুরা আমার, মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি সম্রাট আকবরের সামনে গিয়ে মাথা নত করে নাই, কুর্নিশ করে নাই, সেই জন্য সেলের ভিতরে ঢোকায় রেখেছিল। আল্লাহর অনেক বলেছিলেন ভেঙে যাব তবু মস্কাবো না, বাতিলের সামনে মাথা নত করব না। আজকে কোথায় সে মুসলমানের ইমান, কোথায় গেল মুসলমানের ইমান? আজকে আমাদের ইমান জগা খিচুড়ি মার্কা ইমান হয়ে গেছে। আসুন মুসলমান আল্লাহর সামনে মাথা নত করবে সলাতে, আর সলাত বান্দাকে সব থেকে বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী করে দেবে। আর মানুষের পাওয়ার সব থেকে বড় জায়গা হলো নামাজ, সলাত।
আমাদের যা কিছু প্রয়োজন সালাতে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে বললে অবশ্যই সালাতুল হাজুদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। বন্ধুরা, নাক আর কপাল এই দুইটা সেজদা ছাড়া অন্য কোনো কাজে লাগে না। নাক এটা হলো ইজ্জতের প্রতীক, আর কপাল হলো ভাগ্যের প্রতীক। নাক কিসের প্রতীক বলুন? ইজ্জতের প্রতীক। অনেকে বলে এই তার নাকে সুনকালি লেগেছে, মানে সে অসম্মান হয়েছে, অপমান হয়েছে। হাদিসে এসেছে রাগে মাহানফুহু কিলা ফামান ইয়া রাসূলুল্লাহ, হে নবী নাক ধুলায় ধূসরিত হয়েছে কার? অর্থাৎ এটা প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে, নাকে সুনকারি লাগা, ধুলা লাগা মানে অসম্মান হওয়া। আর আরেকটা হলো কপাল। কপাল বলে কারো যদি ভাগ্য ভালো হয়, প্রসন্ন হয় বলে তার কপাল খুলেছে, আর কারো যদি ভাগ্যে বিপদ আপদ বালা মুসিবত হয় লোকেরা বলে তার কপাল পুড়েছে। ঠিক কিনা বলুন? সুতরাং সালাতের সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার কুদরতি কদমের সামনে নাক লাগে। ও বান্দা, এই সেজদার মাধ্যমে তোমার ইজ্জত বেড়ে যাবে, তোমার কপাল আল্লাহ তাআলার কুদরতি কদমের সামনে লাগতেছে, এর দ্বারা তোমার তকদির খুলে যাবে। বলুন আল্লাহু আকবার। সর্বশেষ কথা আমি এটা বলব, আমার দ্বীনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে যেখানে হুজুরের দাফন হয়েছে ওটা ছিল মা আয়েশার হুজরা। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে মা আয়েশার বুকের উপরে মাথা রেখে আল্লাহর নবী ইন্তেকাল ফরমায়েছিলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষ, বিশ্বনবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে দুইটা কথা বলেছেন। কয়টা কথা? ইন্তেকালের আগে আল্লাহর রাসূলের রূহ মোবারক দেহ থেকে আলাদা হওয়ার আগে হুজুর দুইটা কথা বলেছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, ও আমার উম্মতেরা নামাজ, নামাজের ব্যাপারে সতর্ক হও, নামাজের ব্যাপারে যত্নবান হও, আর তোমাদের অধীনস্থ দাস দাসীর ব্যাপারে যত্নবান হও। সুবহানাল্লাহ। সুতরাং আসুন, সে নামাজ রুকু এবং সেজদার মাধ্যমেই পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে রুকু এবং সেজদার মতো এই দামি আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন, শোনো, যারা আমাকে জান আর মালের বিনিময়ে বেহেশত বিক্রি করতেছ, আমার জান্নাত যারা জান এবং মালের বিনিময়ে কিনতেছ, ও আমার বান্দা বান্দিরা শোনো, তোমাদের আরেকটা কোয়ালিটি হতে হবে। তোমরা কি করবে? আল্লাহ আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে, অন্যায় অসৎ কাজে বাধা প্রদান করবে। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া এখন কি আর দুনিয়ায় আছে? জোরে বলেন আছে। আপনারা কেউ আসতে বলতেছেন আছে, আর কেউ বলছেন মানে নাই, মানে যারা চুপ থেকেছেন তারা বলতেছেন আছে, আর সুকুতু নিসফরিদা ধরে নিলাম তারা বলতেছেন আছে, আর যারা নাই বলেছেন তারাও খুব ক্ষীণ ভাবে বলেছেন। বন্ধুরা, নাহু স্বরূপে আমর আর নাহি যাকে বলা হয়, নাহু স্বরূপে, নাহু স্বরূপ অনুযায়ী আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এখন আর দুনিয়ায় নাই। যা সে অনুরোধ, এ ভাই নামাজ পড়েন, এটি কি অনুরোধ? এই ওই ফরিদপুর মাদারীপুরের পীরজাদা পীর সাহেব আসছিলেন, নামাজ পড়তে বলেছেন, জিকির করতে বলেছেন, অনুরোধ, এটা নির্দেশ নয়। নির্দেশ দেওয়ার ক্ষমতা আমার মতো মোল্লা মৌলভীর নাই। আমি যদি এই দৌলতপুর এই পরগনা হিতে যদি বলি, আগামীকাল সকালবেলায় ফজরের নামাজ বা জামাত সকলে এই মাঠে প্রাপ্তবয়স্ক সাবালক যারা আছে পড়বে, যারা না পড়বে তাদের শাস্তি হবে। এই কথা শুনলে আচ্ছা বলেন তো সকালবেলায় কত হাজার লোক এই জায়গায় নামাজ পড়ার জন্য আসবে? সবাই আসবে না? আসবে যারা নামাজি লোক তারা আসবে, আর কিছু ছেলে ফেলে প্যান্টের পকেটে হাত ঢুকাবে, আর হাত দিয়ে চুল ধরে ব্যাগ ব্রাশ করবে, আর যাওয়ার সময় বলবে যাও একটু আসতে চাইছিলাম, কিন্তু ওই মোল্লার কথা মৌলবীর কথা ভালো লাগে নাই, সে শাস্তি দেবে। কিসের শাস্তি দেওয়ার ক্ষমতা তার আছে? অন্যদিন যদি ঘুমের থেকে ওঠে সকাল ছয়টায়, আজকে রাগ করে উঠবে সকাল নয়টায়। তার কারণ শাস্তি দেওয়ার ক্ষমতা কি আমার আছে? জোরে বলেন আছে নাই? তবে মাত্র 60 জন লোক,
কয়জন? মাত্র কয়জন? চারজন লোক। এটা হচ্ছে মৌলভীবাজার জেলা, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মহোদয়, মৌলভীবাজারের পুলিশ সুপার মহোদয়। কয়জন? এর কোন বিভাগ? সিলেট বিভাগ না? সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মহোদয় কয়জন হইল? সিলেট বিভাগের বিভাগীয় ডিআইসি মহোদয় কয়জন হইল? এই চারজন লোক যদি এই জায়গায় এই স্টেজে উঠে বলে আমরা রাত্রে মাদ্রাসায় রাত্রি যাপন করব, সকালবেলায় এই দৌলতপুর পরগনাহি এই এলাকার যত সাধারণ প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ আছে এই মাঠে এসে বা জামাত সলাত আদায় করবে, আমাদের প্রিসাইড হুজুর বা প্রিন্সিপাল হুজুর এই সলাতে ইমামতি করবে। আচ্ছা বলেন তো এখন আসবে না কে কে? কেন সবাই আসবে? কেন আবার বললো যারা আসবে না 10টা করে বেতের বাড়ি, 3 দিনের জেল। ওরে বাপরে, বাচ্চা ছেলে পেলেরা যুবক ইয়াংরা কি করবে জানেন? ঘড়ির ভিতরে অ্যালার্ম দিবে, তারপরে বিভিন্ন জায়গায় অ্যালার্ম দিয়ে রাখবে, তারপর রাত্রে ভয়তে ঘুম ভাঙবে 3 বার। আজান কি হয়ে গেল নাকি? নামাজ কি হয়ে গেল নাকি? সূর্য কি উঠে গেল নাকি? জেলে কি যাওয়াই লাগে নাকি? ইত্যাদি ত্রাস। কারণটা কি? ওই যে ওনাদের হাতে ঠেলা আছে, ঠেলার নাম বাবাজি। ঠেলার নাম কি? আমাদের মোল্লা মৌলভীদের হাতে তো ঠেলা নাই, এই জন্য আসুন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের জন্য আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে, ক্ষমতার অধিকারী হতে হবে। ক্ষমতার অধিকারী না হলে কখনো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের দায়িত্ব পালন করা সম্ভব নয়, অনুরোধ করা সম্ভব। আজকে অশ্লীল সিনেমা চলতেছে, জুয়া চলতেছে, জুয়া লটারির নামে জুয়া চলতেছে, মদ আছে, বিভিন্ন ধরনের প্রতিতারা আছে, হারাম অবৈধ কাজ আছে। আমরা সেগুলো নসিহাত করি কিন্তু বন্ধ করার মতো কোনো ক্ষমতা আমরা রাখি না। ওরে বাপ, বন্ধ করার কথা বলতে গেলি তার আগেই তো রাষ্ট্রদ্রোহিতার বাম্বা দিয়ে সার দেওয়ালের মধ্যে ঢুকায় রাখবে। আর আমরা জানি আইন কতটুকু কি করে, যে দেশে মুলা চুরিত হয় কারো ফাঁসি, আর 7 খুন করার পরেও চুলে কলো, এসি রুমে জায়গা, মুখে জামাই আদরের হাসি। মুলা চুরিতে কারো হয় ফাঁসি, আর কেউ 7 খুন করার পরেও এসি রুম, চুলে কলো, মুখে জামাই আদরের হাসি। সুতরাং সেই জাতীয় বিচার ব্যবস্থার কাছে আপনি তা'মুরুনা বিল মারুফ আর ওয়াতান হাওনা আনিল মুনকারের কথা বলা অরণ্যে রোদন করা ছাড়া আর কিছুই নয়। কথা কি আমার বলতেছি না আল্লাহ বলতেছি? যারা বেশ তো চায়, কি চায়? তো বেশ তো আল্লাহ এমনি এমনি দিয়ে দেবে, এটা আপনার শ্বশুর বাড়ির পৈতৃক সম্পত্তি, এমনি আপনাকে দিয়ে দেবে, না হলে আপনার স্ত্রীকে তালাক দেওয়ার হুমকি দেবেন, ভয়তে শ্বশুর শাশুড়ি পৈতৃক সম্পত্তি এমনি দিয়ে দেবে। বেশ তো কারো পৈতৃক সম্পত্তি নয়। আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি জান্নাত বিক্রি করে সেই বান্দার কাছে জান আর মালের বিনিময়ে পোষা জান দিলে, নষ্ট জান দিলে, মদ খাওয়া জান দিলে, সুদ খাওয়া জান দিলে, জানাকারি জান দিলে, তাগুতের জান দিলে আমি নেব না, ওই জানের 9টা কোয়ালিটি থাকতে হবে। পোষা মাল আমাকে দিয়া বেশ তো নিয়ে যাবা, ওইটা হবে না। আমি যেমন 1 নম্বর বেশ তো দিয়েছি, তোমারও মাল 1 নম্বর দিতে হবে। মালের কোয়ালিটি কয়টা হবে? 9টা কোয়ালিটি হবে। তার ভিতরে একটি কোয়ালিটি হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। তবে হ্যাঁ, একটা কথা আছে, সূরা লোকমান 31 নম্বর সূরা, সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই সত্যের দাওয়াত দিতে গেলে কিছু জেল আসবে, জুলুম আসবে, মামলা আসবে, হামলা আসবে, হুলিয়া আসবে। সত্যের দাওয়াত দিলে ভালোবাসা কম পাবে, আঙ্গুর বেদানা কম পাবে, হাদিয়া তোহফা কম পাবে, এটা কোরআনের কথা। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور حضرت لقمان رانا شمطان كوري جار تكر شمطان تما كيو سياد كوري تمي نماز قائم كرو صلاة قائم كرو نماز پرتشتا كرو
আর সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে তুমি বাধা প্রদান করো। যদি সৎ কাজের আদেশ দিতে যাও, অন্যায় অসৎ কাজে যদি বাধা প্রদান করতে যাও, নানান ধরনের জুলুম অত্যাচার তুমি হবে। এমনকি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো মহামানবকে নাগরিকত্ব ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, খবর দাও, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। কার ক্ষমতা আছে আপনার নাগরিকত্ব ক্যান্সেল করে দেয়? শুনুন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনুন, আমি আল্লাহ তাআলা আরশের মালিক, কিয়ামত পর্যন্ত এই নগরীতে আপনার নাগরিকত্ব আমি হালাল বৈধ করে দিলাম। কার ক্ষমতা আছে আপনার নাগরিকত্ব ক্যান্সেল করে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করে? সুতরাং সত্যের দাওয়াত দিতে গেলে জেল, জুলুম, মামলা, হামলা, নাগরিকত্ব ক্যান্সেল, এটা অনেক আগের ব্যাপার, আজকের না। এটা কিসের? অনেক আগের থেকে হয়ে আসতেছে। সত্যের পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে, সত্যের দাওয়াত দিতেই হবে। এটা আল্লাহ তাআলার নবীদের সুন্নাত, সকল যুগে যুগে এটাই হয়েছে। আমার বন্ধুরা, মুরব্বীরা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজে আদেশ দিতে হবে, খবরদার, এটাও একটা ভালো কাজের আদেশ। খবরদার, অন্যায় ভাবে জঙ্গিবাদ করিও না, অন্যায় ভাবে জঙ্গিবাদ করিও না, খামাখা মানুষ হত্যা করিও না, ধর্মের নামে মানুষদেরকে হত্যা করিও না। অনেক লোকেরা আছেন ধর্মের উন্মাদনা দিয়ে মানুষ মেরে এরপরে আবার তারা গিয়ে সটকে পড়ে, কথা ঠিক কিনা? আখের নিজেদেরটা যখন গোছানো হয়ে যায়, জনগণের রক্তের সাথে বেইমানি করে সে কথা তারা ভুলে যায়। বন্ধুরা, আমার মুরব্বীরা, আসুন, সৎ কাজের আদেশ দিতে হবে। কোন ধরনের ধর্মের ভিতরে বাড়াবাড়ি ইসলামের দাওয়াত দেবেন, তবে ইসলামের কারণে অন্য কোন ধর্মাবলম্বীকে আপনি হত্যা করতে পারবেন না। ইসলাম এটা বলে নাই, লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ তাআলা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আল্লাহর কোরআনে এসেছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সম্প্রীতির কথা শিক্ষা দিয়েছে, মানবতার কথা শিক্ষা দিয়েছে, মনুষ্যত্বের কথা শিক্ষা দিয়েছে। ইসলাম মানুষকে অন্যায় অবিচার করতে শিক্ষা দেয় নাই। সুতরাং ভালো কাজের আদেশ দেবেন, আবার মন্দ কাজ বাধা দেবেন, প্রতিরোধ করবেন। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকালবিহি। প্রয়োজন হলে দিলে দিলে চিন্তা করতে হবে, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ করতে হবে। বন্ধুরা, আমরা অনেকে এই ব্যাখ্যাটা, আমিও এই ব্যাখ্যাটা আগে ভুল জানতাম, সেটা হলো দিলে ঘৃণা করা। এই ব্যাখ্যাটা সহি ব্যাখ্যা নয়, এটা ভুল ব্যাখ্যা। যাদের এই আকিদা আছে যে দিলের দ্বারা ঘৃণা করতে হবে, না, এটা সঠিক ব্যাখ্যা নয়। দিলে দিলে চিন্তা করতে হবে, চেষ্টা করতে হবে, দিলে দিলে পরিকল্পনা করতে হবে যে এই সমাজ ব্যবস্থা ভেঙে দিনই সমাজ ব্যবস্থা কিভাবে কায়েম করা যায়, অন্যায় ও সত্যকে কিভাবে উৎখাত আর নির্মূল করা যায়, দিলে দিলে সেই চিন্তা করতে হবে। দালিক আজআফুল ঈমান, এটা হলো ঈমানের নিম্ন দরজা। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের পর আল্লাহ তাআলা বলেন ওয়ান্নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। আর আল্লাহ তাআলা দ্বীনের যে হদ, যে সীমারেখা আল্লাহ যতটুকু দিয়েছেন তার বাহিরে বাড়াবাড়ি করবে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। মাদ্রাসা যারা পড়াশোনা করছেন, ভাইরা বন্ধুরা, বিশেষ করে আলেম জামাতে তো এই নুরুল আনোয়ার কিতাব তো পড়ানো হয়। ওস্তাদ নুরুল আনোয়ারের ভিতরে আল্লামা মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহির একটা কথা আমার খুব ভালো লেগেছে, ইন্নাল মুতাআসসিবিনা ক্বাদ আখাল্লুদ্দীন কাসীরা ওয়া ইয়াজআলুনাল মাখরুহা হারামান ওয়াল মানদুবা ফারজা ফালা ইউতাবারু বিজারহিন হাউলাইল কাসীরিন।
আজকে দিনের ভিতরে আমরা অনেক বাড়াবাড়ি করতেছি, মুবাকে হারাম, হারামকে মুবা, নফলকে ফরজ, ফরজকে নফলের পর্যায়ে নিয়ে এসেছি। খবরদার, দিন আল্লাহ তাআলা শরীয়তের সীমা যতটুকু নির্ধারণ করেছে, বাড়াবাড়ি একটুও করা যাবে না। বলেন বাড়াবাড়ি একটুও করা যাবে না। আজকে আমার দেশের কিছু লোকেরা ওজুর ভিতরে কয় কুলি পানি নিতে হবে এটা নিয়ে খুব বাড়াবাড়ি ভিডিও ফুটেজ দেন, এসি চার দেওয়াল এয়ার কন্ডিশন রুমের ভিতরে থাকেন আর বড় বড় ফতোয়া দেন, লেকচার দেন, কিন্তু দিন কায়েম করা একটা ফরজ ইবাদত, এটাকে তারা সরকারের টাকা খেয়ে পাঁচটা দালালিয়ার গোলামি করে তারা ভুলে যায়। কিছু আলেম আছে, এখন তো আলেমের কোনো শেষ নাই, রাজার বাগি আলেম, শাহবাগি আলেম, দেওয়ান বাগি আলেম, কত যে বাগি আলেম হয়েছে তার কোনো হিসাব কিতাব নাই। আল্লাহ দিন ভুলে গিয়ে স্বার্থের জন্য নিজেরা শরিয়াত নির্ধারণ করেছে, শরিয়াত কাউকে নিজেকে বানানোর ক্ষমতা আল্লাহ দেয় নাই, বানানো যাবে না, বাড়ানো যাবে না, আবার কমানো যাবে না, শরিয়াতে নিজের থেকে কিছু বানানো যাবে না, ঢুকানো যাবে না, আবার কমানো যাবে না, নফলকে ফরজ বানানো যাবে না, ফরজকে নফল বানানো যাবে না, তাই যদি হয় ইসলাম আর ইসলাম থাকবে না। বন্ধুরা আমার, আপনারা কি ওই হাফ প্যান্টের একটা কিসা শুনেছেন কখনো? হাফ প্যান্টের একটা কিসা, এক ভদ্রলোক বিবাহ করতে যাবে, তো যে বিবাহ করতে যায় তারে কি বলেন? দুলা, কি বলেন আপনারা? নওশা। আচ্ছা, নওশা, এই বিবাহ করতে যাবে নওশা, তো সে বড় লেখা থেকে একটা শেরওয়ানি কিনে আনছে। এখন নওশা তো একটু লজ্জা পায়, শরম পায়, বাড়ি এসে রুমের দরজা জানালা বন্ধ করে গায়ে দিয়েছে, ট্রায়াল দিচ্ছে কেমন লাগে, আমার কেমন দেখায়, দেখলো গায়েরটা ঠিক আছে মাগার পায়েরটা ঠিক নাই, পায়েরটা একটু বড় হয়ে গেছে। রাতের বেলায় বিয়ে বাড়িতে সবাই খুব ব্যস্ত, মশগুল, খুব ব্যস্ত। নওশা বলল, শোনো, সব তো ঠিক আছে, আমি যে শেরওয়ানিটা কিনে আনছি প্যান্টটা একটু বড় হয়ে গেছে, তোমরা কেউ একজন 2 ইঞ্চি কেটে একটু ছোট করে দিও। বিয়ে বাড়ি হাজার ব্যস্ততার ভিতরে সবাই মা জননী গর্ভধারণী চিন্তা করলো, এত ব্যস্ততার ভিতরে এই কথাটা কেই বা মনে রাখবে, তাড়াতাড়ি মা কি করলেন, আলমারি খুলে শেরওয়ানির প্যাকেট থেকে প্যান্টটাকে বের করে 2 ইঞ্চি কেটে সেলাই করে রেখে দিয়েছেন। বাড়ির সব মানুষ ব্যস্ত, বড় ভাবি দরজা জানলা বন্ধ করে রাত একটার সময় ঘুমাতে যাবে, যেই বাতিটা অফ করতেছে হঠাৎ মনে পড়েছে, আরে আমার দেওরের তো প্যান্ট একটা সমস্যা রয়ে গেছে, তাড়াতাড়ি বাতিটা জ্বালাইয়া চিন্তা করলো সকালবেলা আবার সময় পাই কি পাই না, তাড়াতাড়ি আলমারি খুলে শেরওয়ানির প্যাকেট থেকে প্যান্টটাকে এনে 2 ইঞ্চি কেটে সেলাই করে রেখে দিয়েছে। বিবাহ উপলক্ষে বড় আপা, বড় আপা নাকি বলেন আপনারা? বিবাহ উপলক্ষে বড় আপা এসেছিল, বড় আপা চিন্তা করলো এত ব্যস্ততার ভিতরে কারো কি মনে থাকবে, রাত 2টার সময় হঠাৎ তার মনে পড়েছে, সে চিন্তা করলো সকালবেলা মনে থাকে কি থাকে না দরকার নাই, তাড়াতাড়ি উঠে কম্বল আর ল্যাপটপকে ফেলে বাতিটাকে জ্বালিয়ে ওই আলমারি থেকে প্যান্টটা আনলো, এনে 2 ইঞ্চি কাটলো, কেটে সেলাই করে রেখে দিল। এখন সকালবেলা যার যার ঘুমের থেকে উঠেছে ছোট বোন, হঠাৎ তার চোখ ডলতে ডলতে মনে পড়লো, আরে ভাইয়ার সাথে তো বরযাত্রীতে, বরযাত্রী বলেন নাকি আপনারা, বরযাত্রীতে তো আমারই যাওয়া লাগবে, আর প্যান্ট যদি হয় এরকম তাহলে তো সব দোষ আমার উপরে পড়বে, আর এত ব্যস্ততার মধ্যে কার কি মনে থাকবে, দাগ ব্রাশ পরে মুখ ধোবো পরে আগে কাজটা সেরে দিই। তাড়াতাড়ি করে আলমারিতে গিয়ে শেরওয়ানির প্যাকেট থেকে প্যান্টটাকে আনলো, 2 ইঞ্চি কেটে সেলাই করে রেখে দিয়েছে। এখন মাশাআল্লাহ, একটু বলেন না মাশাআল্লাহ। দুপুরবেলায় যখন নওশা রওনা হবে, শেরওয়ানি পরেছে, প্যান্ট যখন পড়তে গিয়েছে দেখে সর্বনাশ, প্যান্ট তো প্যান্ট নাই, প্যান্ট হাফ প্যান্ট হয়ে গেছে। এর কারণটা কি বলেন তো, কথা কন না কেন আপনারা, কারণটা কি? যার যার নিজের ইচ্ছা মতো কাটছে, যদি সমন্বয় করে সবাই কাটত তাহলে কি এটা হইতো? তাহলে যতটুকু প্রয়োজন ততটুকু হইতো। আজকে ইসলামকে, দিনকে যার যার স্বার্থে আমরা কেটে ছিঁড়ে দিনের অবস্থা 12:30 বাজায় দিয়েছি, এই জন্য খবরদার, দিন শরিয়াতের উপরে কোথাও নিজের থেকে হাত বাড়ানো যাবে না। ইসলাম যা ফরজ করেছে তা ফরজ, ইসলাম যা ওয়াজিব করেছে তা ওয়াজিব, ইসলাম যা সুন্নত করেছে তা সুন্নত, তমাম পৃথিবীর মানুষ একত্রিত হইয়া দিন এবং শরিয়াতের কিছু পাল্টাতে পারবে না। আজকে কি মুশকিলে পড়ে গিয়েছি আমরা, এখন তো আর এক সমস্যা হয়েছে,
একদল মাযহাবের পক্ষে আর একদল মাযহাবের বিপক্ষে। ভাই আমি মাযহাবের পক্ষে, আমি হানাফি, তবে আমি সহিহ হাদিসের ব্যাপারে সব সময় দুর্বল এবং সহিহ সুন্নাহ সহিহ হাদিস পালন করার আমি পক্ষে। কিন্তু তাই বলে উম্মতের ভিতরে বিভেদ সৃষ্টি জায়েজ নয়। এক মাওলানা সাহেব ওয়াজ করছিলেন, তার ওয়াজ হলো এক ভদ্রলোক মসজিদে ইন্টারভিউ দিতে গেছে, এখন মুয়াজ্জিন জিজ্ঞেস করলো, ভাই আমি কি ইন্টারভিউ প্রথম দিতে আসলাম? কয় না, আপনার আগে তিন ইমাম শেষ, আপনি কয় নম্বর? কথা কয় না, চতুর্থ আপনি আসছেন। তো জিজ্ঞেস করলো, ভাই ইমাম বাদ দিলে কেন? কয় মুসল্লিরা এই ইমামের কিছু পক্ষে ওই ইমামের কিছু বিপক্ষে, শেষে এরকম করে করে ইমাম তিনজন ইন্টারভিউ দিছে, একজনেরও চাকরি হয় নাই, চতুর্থ নম্বর আপনি ইন্টারভিউ দিতে আসছেন। লোকটা খুব চালাক, সেইটা খোঁজ নিয়েছে, তথ্য বের করেছে, এই তিনটা ইমামের একজনেরও চাকরি হইল না, কারণটা কি? সে সেটা শুনেছে, শুনে এখন মসজিদ কমিটি বললো আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়াবেন, পছন্দ হইলে আমরা আপনাকে চাকরি দেব, না হলে বাদ। আচ্ছা ঠিক আছে, আজান হলো, মুয়াজ্জিন ইকামত দিল, নামাজ এখন দাঁড়াবে। তো কদ কামতি সলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ইমাম তাকবীরে তাহরিমে পড়ে হাত কপালে বেঁধেছে, কোথায় বাঁধছে? কপালে। এখন মুসল্লিরা পিছন দিক থেকে দেখি ইমাম হাত বাঁধছে কপালে, সর্বনাশ, এই জিনিস তো দেখি নাই কোনোদিন। এখন পিছন থেকে মুসল্লি কয়েকজন গিয়ে বলতেছে, হুজুর আপনার দোহাই আল্লাহ, নামাজ আমরা পরে পড়বো, আগে মাসালা দেন, ফতোয়া দেন। আরে যত ইমাম আসলো কপালে হাত বাঁধা ইমাম তো দেখি নেই। তো ইমাম সাহেব জিজ্ঞেস করলো, ভাই কি হয়েছে, আপনি এটা করলেন কেন? কয় আমার আগে কয়জন ইমাম ইন্টারভিউ দিছে? কয় স্যার তিনজন। চাকরি কি হয়েছে? কয় না। কেন? কয় এক ইমাম আসছিল মসজিদে, হাত বাঁধছে নাবির উপরে, এখন কিছু লোক কয় না বুকের উপরে বাঁধা সহি, আমরা নাবিওয়ালা ইমাম মানি না। এখন দুই দলে ঝামেলা রাখছে, মসজিদ কমিটি কয় ঝামেলা চাই না বাবা, আপনি যান। এরপরে আরেক ইমাম আসছে ইন্টারভিউ দিতে, সে এসে বুকের উপরে হাত বাঁধছে, এখন নাবিওয়ালারা কয় সহি টহি বুঝি না, সহি হইলে হোক, আমাদের মাঝহাব যা তাই আমরা মানি, আমরা ইমাম মানি না। লাগছে ঝামেলা, মসজিদ কমিটি কয় ভাই আমি তো সহি টহি কিছু বুঝি না, আপনাদের এই ঝামেলা আমি চাই না, আপনিও বিদায়। এরপর আসছে আরেক ইমাম, শেষে বুকেও বাঁধে নাই, নাবিতেও বাঁধে নাই, হাত ছেড়ে দিয়ে সোজা হয়ে যাচ্ছে। এখন হাত বুকে আর নাবিতে যারা বাঁধে তারা কয় সর্বনাশ, এ আবার কি হইল, কোন মুসিবত? এ বুকেও না নাবিতেও না, এই ইমামের, এই ইমামের আমাদের দরকার না। তো সেটাও গেছে, বলে আমি কি করছি? কয় আপনি যে কপালে বাঁধলেন এইটা তো জিন্দগিতে দেখি নাই। কয় শোনো, যে নাবিতে বেঁধেছিল এটা সহি হোক দুর্বল হোক, এটা ইজতিহাদ, মুজতাহিদের ইজতিহাদ। মুজতাহিদ যখন ইজতিহাদ করে, সে যদি ভুলও করে, হাকিম, হাকিম হলো এই হাকিম মানে আদালতের হাকিম না, এটা হলো হাদিসের হাকিম, এক লক্ষ হাদিস মুখস্থ করলে সে হয় হাফেজ, আর সমস্ত সমগ্র হাদিস শাস্ত্রের উপরে যার অগাধ পাণ্ডিত্য এবং দখল থাকলে তিনি হাকিম হন এবং তিনি ইজতিহাদ করার ক্ষমতা রাখেন। যখন একজন হাকিম ইজতিহাদ করতে গিয়ে সেই মুজতাহিদ ইজতিহাদে ভুলও করে, সহি হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা তাকে একটা উযর দেবেন। কয়টা উযর দেবেন? একটা উযর দেবেন, তার মানে সে গুনাহগার হবে না, জাহান্নামী হবে না, ইমান ইমান বরবাদ হয়ে যাবে না। তবে হ্যাঁ, সে যদি সঠিক করে তাহলে দ্বিগুণ প্রতিদান তাহলে আল্লাহ তাআলা তাকে দেবে। তাহলে শোনেন, ইতিপূর্বে যে ইমামরা তিনজন আসছে, দুজনেরটা ভুল, একজনেরটা সঠিক। ভুল হলেও ইমান যাওয়ার মতো ভুল কেউ করে নাই, কিন্তু আপনারা বাড়াবাড়ি, মারামারি, মসজিদের ভিতরে ধরাধরি, পাড়াপাড়ি করে ইমান আপনাদের গুলো নষ্ট করেছেন, এইটা আপনাদের দোষ না, দোষ কপালের। এই জন্য আমি হাত কপালে বেঁধেছি। দোষ কিসের? আর দোষ কিসের? কপালে। এই জন্য আসুন, সেই ইমামদারের সর্বশেষ কোয়ালিটি হলো তারা কি করবে, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ তাআলা দ্বীন এবং শরীয়তের যে হদ সীমা যা দিয়েছে তার থেকে বাড়াবে না, কমাবে না, এটা নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি চলবে না, করবে না। আসুন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
واموالهم بان لهم الجنه الله تعالى جنات জান এবং মালের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন সেই জান এবং মাল শাহাদাতের রাস্তায় বিলিয়ে দিতে হবে তবে শুধু বিলিয়ে দিলেই চলবে না নয়টা গুণ অর্জন করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সেই নয় গুণ অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا عليك توكلنا وإليك المصير আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী পরগনাহি দৌলতপুর সিনিয়র মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী মোবারকপূর্ণ ওয়াজ মাহফিলের আজকের প্রথম দিবসে হাজারো মুসলিম নরনারী তোমার শহীদ দরবারে দুইখানা হাত তুললাম রব্বুল আলামিন মেহরবানি করে জীবন জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করলেন মাহফিল করার জন্য যারা আসলেন মাহফিল শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের তিন শ্রেণীর লোকের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমরা যারা হাত তুললাম আমাদের জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা আল্লাহ তাআলা দুনিয়া থেকে যাদের বিদায় হয়ে গেছে জানিনা কোন অবস্থায় কোন হালাতে আছে আল্লাহ তাআলা আব্বা আমার কবরে আজাব থাকলে মাফ করে দাও রব্বুল আলামিন আব্বা আম্মা এখন যাদের জীবিত আছেন ভালো রাখো সুস্থ রাখো খিদমত করার তৌফিক দান করো আল্লাহ তাআলা আব্বা আম্মার মৃত্যুর সময় খাতিমা বিল খাইর নসিব করে দিও আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসা যারা স্থাপন করেছিলেন টাকা দিয়া পয়সা দিয়া জায়গা জমি দিয়া আল্লাহ তাআলা মাদ্রাসার শুরুতে যারা ছিলেন এখন যারা আছেন ভবিষ্যতে যারা পরিচালনায় থাকবেন আল্লাহ তাআলা এদেরকে আপনি উত্তম জাযা প্রদান করুন রব্বুল আলামিন দিলের মধ্যে বড় ব্যথা দিলের মধ্যে বড় যন্ত্রণা আবু জাহাল তোমার রসুলকে দেখলো আবু লাহাব তোমার রসুলকে দেখলো মক্কার জালিম কাফেররা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো ওই জালিমরা তোমার রসুলকে দেখলো কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না রব্বুল আলামিন তোমার কুদরতি কদম ধরে বলি আল্লাহ তাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও এক বাড়ির জন্য হলেও স্বপ্নের ভিতরে রসুলের সঙ্গে দেখা করা নসিব করে দিও আল্লাহ তাআলা মক্কা তওফিফ মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের মধ্যে আছে সোনার মক্কা মদিনা যাওয়া নসিব করে দিও রব্বুল আলামিন আল্লাহ তাআলা জীবন ভর ওয়াজ করলাম জীবন ভর আলেম ওলামাদের মুখে ওয়াজ শুনলাম কোরআন সুন্নাহর বিধান দিয়া সকল দলের সকল মতের সকল ধর্মের মানুষকে শান্তি নিরাপত্তা প্রদান করা যায় আল্লাহ তাআলা মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি না বাড়ি গাড়ি ধন দৌলতের আকাঙ্ক্ষা করি না আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর বিধান কায়েম হয়েছে এই দৃশ্য না দেখাইয়া কবরে ডাক দিও না রব্বুল আলামিন কোরআন সুন্নাহর বিধান দিয়া আল্লাহ তাআলা 16 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ পরিচালিত হচ্ছে আল্লাহ তাআলা বাস্তবে এই দৃশ্য দেখার তৌফিক দান করিও আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করার কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক তুমি দান করো সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের ছোট ছোট ভাই বোনেরা ছেলে মেয়েরা আল্লাহ তাআলা দাখিল পরীক্ষা দিচ্ছে এসএসসি পরীক্ষা দিচ্ছে আল্লাহ তাআলা এই দাখিল পরীক্ষার্থী পরীক্ষার্থিনী এসএসসি পরীক্ষার্থী পরীক্ষার্থিনী আল্লাহ তাআলা তাদেরকে উত্তম
ফলাফল করার তৌফিক দিও, ভালো করে পরীক্ষা দেওয়ার তৌফিক দাও, উত্তম ফলাফল করে আব্বা আমার কলিজা ঠান্ডা করার তৌফিক দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।